أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দিকে আজকার হচ্ছে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি হাদিসটা শোনায়। এখানে হাদিসটা উল্লেখ করেন নাই, সেই জন্য ইজাদুল মাদেরই বিস্তারিত ইজাদুল মাদ তাতে সেটা রয়েছে, এখানে সংক্ষেপ করে দিচ্ছেন। নাসাই তো রয়েছে আর ইবনে হিব্বানে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে প্রত্যেক ফরজ সালাতের পরে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, তাহলে জান্নাতে যেতে তাকে বাধা দিতে পারবে না কোনো কিছু, ইল্লা ইয়ামুত, একমাত্র একটি জিনিস, সেটা হচ্ছে মওত। যতক্ষণ মারা না গেছে ততক্ষণ জান্নাত পাবে না, কোনো কেউ জান্নাত পাবে না। বরং দুনিয়া সিজনাল মুমিন, এই দুনিয়া ইহ জগৎ হচ্ছে মুমিন, আল্লাহ ভীরুর জন্য, আল্লাহর প্রতি বিশ্বাসীর জন্য, সৎকর্মশীল জন্য সিজন, জেল স্বরূপ, কারাগার স্বরূপ। এখানে কষ্ট ক্লেশ করতে হবে, এখানে বাধা নিষেধ রয়েছে, এটা কর্মজগৎ। সুতরাং কোনটা করবেন, আল্লাহ যেটা করতে বলেছে কোনটা বলবেন, আল্লাহ পাক যেটা বলার অনুমতি দিয়েছেন, আর যার আল্লাহ অনুমতি দিনে সেটা করবে না, তাহলে বাধা নিষেধ রয়েছে। যেমন জেলখানায় বাধা নিষেধ রয়েছে, এতদূর পর্যন্ত যেতে পারবেন, তারপর আর যেতে পারবেন না, এখানেই থাকেন। হ্যাঁ, কিন্তু দুনিয়ায় বাইরে থাকলে, জেলের বাইরে থাকলে, যেখানে ইচ্ছা সেখানে, যে শহর ইচ্ছা সেখানে বসবাস করলেন।